শুভঙ্কর সরকার ও ডক্টর দেবাশিস ভৌমিকের সমর্থনে ব্যারাকপুরে জনসভা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038880594। নোয়াপাড়া ও ব্যারাকপুর বিধানসভার বাম, কংগ্রেস ও আইএসএফ সংযুক্ত মোর্চার প্রার্থী শুভঙ্কর সরকার ও ডাক্তার দেবাশিস ভৌমিকের সমর্থনে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার, সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা পারভেজ রহমান, কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য, তোয়েব আলী সহ অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব। এদিনের সভায় বামপন্থী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। সেখানে একটু নাড়াচাড়া দিচ্ছি হতে পারে, শান দিচ্ছি হতে পারে, অভিজ্ঞতা সঞ্চয় করছে মানুষ সতর্ক। আমাদের আজকে যিনি মুখ্য বক্তা, আমাদের পার্টি পলিট ব্যুরো এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নেতৃবৃন্দ এবং এই অঞ্চলের মানুষ যারা এই সভায় আজকে উপস্থিত হয়েছে, কারণ মানুষ একাংশের মানুষ এই বাংলার, তারা অলরেডি তাদের সিদ্ধান্ত, ভবিষ্যৎ বাংলা কেমন হবে তার সিদ্ধান্ত জানিয়ে বিগত তিনটে দফার নির্বাচনের পর একথা নির্দিষ্ট হয়ে গেছে পশ্চিমবাংলার মাননীয়।